এখান থেকে দাঁড়িয়ে আগামীতে পুরসভা নির্বাচন রয়েছে, পঞ্চায়েত নির্বাচন রয়েছে, একাধিক রাজ্যে ভোট রয়েছে, কতটা পজিটিভ একটা জায়গায় গেল ফেরত? বাংলার যে রায়টা গেছে এটা একেবারে বাংলার মানুষের জবাব। এর সম্পূর্ণভাবে চারটি তাৎপর্য আছে। এক, কেন্দ্রের যে জনবিরোধী নীতি, অর্থাৎ এই পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়া, ব্যাংকের আমানতের ওপর সুদ কমা, জীবন বিমা নিগম বেসরকারিকরণের চেষ্টা করা, দেশ বিক্রি, এই যে জনবিরোধী নীতি, এর বিরুদ্ধে একটা রায়। দু নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে যে উন্নয়নের কাজ চলছে, স্কিম চলছে, ডেভেলপমেন্ট চলছে এবং প্রত্যেকটা পরিবার তার কাছে গিয়ে উন্নয়নটা পৌঁছচ্ছে, এর পক্ষে রায়। তিন নম্বর হচ্ছে বিধানসভা নির্বাচনে 213 আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল, মানে বাংলার মানুষ চিফ মিনিস্টার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেয়েছিলেন, বিজেপি এটা অ্যাকসেপ্ট করতে পারছে না। ফলে তারপর থেকে যে বৈষম্য, যে অপমান, যে প্রতিহিংসাপরায়ণ আচরণ, ষড়যন্ত্র, ব্যক্তিগত কুৎসা, অস্থিরতা তৈরির চেষ্টা, মিথ্যার বাতাবরণ তৈরি হচ্ছে, সেটা বাংলার মানুষ তার জবাব দিয়েছেন, এই চক্রান্ত এবং প্রতিহিংসাপরায়ণ রাজনীতির জবাব দিয়েছেন। আর ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছেন কিন্তু বিজেপি বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেসকেই স্বীকৃতি দিয়ে ভোটটা দিচ্ছেন। এই চারটে চতুর্মুখী তাৎপর্য কালকের মানুষের রায় থেকে খুব স্পষ্টভাবে উঠে এসেছে। এতে তৃণমূল কংগ্রেস মানুষকে ধন্যবাদ জানিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সাধারণ মানুষ, তারা আত্মবিশ্বাসী, উৎসাহিত, আগামী নির্বাচনগুলি আরও দায়ী দায়িত্ব বেড়েছে, আরও কাজ, এবং সারা ভারতবর্ষ থেকে কালকে যা সাড়া এসছে ফলে বিভিন্ন রাজ্যেও তৃণমূলের কাছে আশা ভরসা বেড়ে গিয়েছে এবং তৃণমূল তাদের দায়িত্ব আগামী দিন পালন করবে। প্রিয়াঙ্কা ট্রিব্যুনাল বলেছেন যে সাংগঠনিক দিক থেকে দুর্বলতা, তার সঙ্গে কেউ ছিলেন না, বুথে লোক ছিল না ইত্যাদিতে, সেইটা জায়গা থেকে হেরেছেন কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ। না, বিজেপি ভবানীপুরের ক্যান্ডিডেট শাউটিং ভাবেজি, তো উনি এখন সমস্যাটা হচ্ছে এই, উনি বলছেন ওনার দলের সংগঠনের সমস্যা, এগুলো তো হারার পর বলছেন, আমরা তো গোড়া থেকে বলে এসেছি। দিলীপ ঘোষ তো গোড়াতেই বলেছিলেন কোনো যোগ্য লোক ওদের প্রার্থী হতে চাইছেন না, তা যোগ্য লোক প্রার্থী না হতে চাইলে প্রার্থী যে হয়েছে তিনি কি সেটা তো দিলীপ ঘোষ আগে বলে রেখে দিয়েছেন। তাদের স্টার বক্তা বাবুল সুপ্রিয় চলে গেলেন, তাদের স্টার বক্তা লকেট চট্টোপাধ্যায় তারা কি করে, তিনি কি করেছেন তিনি জানেন, শাউটিং বো ভাবিজি জিতবেন না, তিনি আসেনি, তো ফলে তাদের সমস্যা। আর দু নম্বর হচ্ছে যে এই যে ভবানীপুরের পরাজিত প্রার্থী বিজেপির শাউটিং ভাবিজি, এই জায়গাটা কিন্তু একবার জানা দরকার যে এই যে গতবারও 58,000-এর বেশি ভোটে হারা, এবারও 58,000-এর বেশি ভোটে হারা, এই যে একটা জেদ যে আমি 58-র নিচে হারবো না এবং সেটা করে দেখালো, এইটা কিভাবে হলো, কোন কেমিস্ট্রিতে যে উনি 58-এ হারাটাকে একদম একটা বেস লাইন করে ফেলছেন, এটা কিন্তু একটা কৌতূহল থাকছে। দুটো প্রশ্ন, একটা হচ্ছে লোকাল, একটা ন্যাশনাল, যেটা হচ্ছে যে সমস্ত ওয়ার্ডই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন লিড, যেগুলোতে পিছিয়ে থাকা ওয়ার্ড সেগুলোতেও লিড, কোনোটায় 2,500-এর বেশি, কোনোটায় 20,000-এর বেশি, কোনোটায় 3,000-এর বেশি, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড লিড দিয়েছে। এক, দুই হচ্ছে জাতীয় স্তরের সমস্ত নেতা, শরদ পাওয়ার, অখিলেশ যাদব, কানি মজিদের প্রত্যেকে টুইট করে অভিনন্দন জানিয়েছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রিটুইট করে তাদেরকে রিপ্লাই দিয়েছেন, কী বলবেন? না, এটা খুব পরিষ্কার জিনিস। এই যে প্রথম অংশটা নিয়ে আগে বলি, যে সমস্ত ওয়ার্ডের লিড, এটা তো খুব বড় মানে ভালো জিনিস, তার মানে যে সমস্ত অংশে যে মানুষরা বিজেপিকে ভোট দিচ্ছিলেন তারাও ক্রমশ বুঝতে পারছেন এই ভোটটা দেওয়াটা ঠিক হচ্ছে না। তার কারণ খুব সহজ, এক হচ্ছে যে মানুষ বিজেপিকে 2-3-4 মাস আগেও ভোট দিয়েছেন তাদেরও তো পেট্রোলটা কিনতে হচ্ছে, ডিজেলটা কিনতে হচ্ছে, রান্নার গ্যাসের দামটা দেখতে পাচ্ছেন, তাঁদেরও তো ব্যাংকে টাকা আছে, ডিপোজিটে সুদ কমছে, তিনিও তো জীবন বিমা নিগমে টাকা রাখেন অনেক ভরসা নিয়ে, যেটা বেসরকারিকরণ করে দেওয়ার চেষ্টা করছে, দেশের সম্পত্তিগুলো বিক্রি হচ্ছে, ফলে সেই জায়গায় মানুষ প্রতিবাদ করছেন, মানুষ সেই জায়গায় প্রতিবাদ করতে শুরু করেছেন। যে কোনো একটি পরিবারে গিয়ে দুপুরবেলা পাত পেড়ে খেয়ে এলেন, ফটো সেশন হলো, ছবি উঠল, বিজেপির দিল্লির অমুক নেতা এসে খাচ্ছেন, তো তার পরের দিন থেকে তো সেই পরিবারগুলো জানে যে তাদের জীবনযুদ্ধের লড়াইতে এরা সঙ্গে নেই। তো ফলে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন
তারাও কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন বিজেপিকে ভোট দেওয়া ঠিক নয়, ফলে তারা সরে আসছেন এবং বিকল্প পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বিকল্প পাচ্ছেন তৃণমূল সরকারকে, বিকল্প পাচ্ছেন তৃণমূলের সব ডেভেলপমেন্টাল স্কিমগুলো, সেই জায়গায় তারা ভোট দিচ্ছেন। এবং যারা বাংলায় থাকেন, বাংলায় বাস করেন, তারা যখন দেখছেন যে বাংলার মানুষের রায় 213টা সিট, বাংলা বলে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার কোন একটা সিটে রাতের অন্ধকারে সন্ধ্যেবেলা আলো নিভিয়ে কী কী হচ্ছে সে তো কোর্টে ঠিক হবে, কিন্তু তারপর থেকে বাংলার রায় মানতে না পেরে ধারাবাহিক যে একটা চক্রান্তমূলক কুৎসা, আক্রমণ, এজেন্সি নামানো, এইসব চালিয়ে যাচ্ছে, বাংলা তার জবাব দিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা অতীতে, এটা খুব একটা ভালো পজিটিভ ট্রেন্ড যে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা কিন্তু বিজেপিকে ভোটটা না দিতে শুরু করছেন, অর্থাৎ বিজেপিকে দু মাস আগে যারা ভোট দিয়েছেন, তিন মাস আগে, চার মাস আগে যারা ভোট দিয়েছেন, তারা কিন্তু আবার তৃণমূলকে ভোট দিতে শুরু করছেন। এটা খুব পজিটিভ ইন্ডিকেশন এবারের রেজাল্ট থেকে। জাতীয় পর্যায়ে যারা অভিনন্দন জানাচ্ছেন, এটা অদ্ভুত যে প্রত্যেকেই, মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ জাতীয় পর্যায়ে এখন এটা এস্টাবলিশড যে বাংলায় আগে আসল কংগ্রেস বলতে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, আর এখন সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে গ্রহণযোগ্যতা এবং বিজেপি বিরোধী বিকল্প শক্তি বলতে তৃণমূল কংগ্রেস তার মূল আধার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প মুখ, সেটা ক্রমশ সামনে চলে আসছে। আমরা তো বারবার বলছি আমরা কংগ্রেসকে অসম্মান করছি না, আমরা কংগ্রেসকে বাদ দিয়ে কোনো জোটের কথা বলছি না, কিন্তু কংগ্রেসকে বাস্তবটা বুঝতে হবে। আপনারা পাঞ্জাব মেস করে ফেলছেন, আমরা বাংলায় বিজেপির মুখে ঝামা ঘষে দিচ্ছি। আপনারা সামলাতে পাচ্ছেন না ত্রিপুরা, এখানে ত্রিপুরার মানুষ চাইছেন তৃণমূল কংগ্রেসকে মূল শক্তি হিসেবে সামনে আনতে, গোয়াতেও তাই, সমস্ত রাজ্যগুলি থেকে তৃণমূল কংগ্রেসকে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সর্বভারতীয় নেতৃবৃন্দ মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বা শুভেচ্ছা জানিয়েছেন, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আপনি দিনের পর দিন ত্রিপুরায় গিয়েছেন, ত্রিপুরায় রাজনীতি করছেন এবং সেখানে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন দলকে। আশীষ দাস প্রথম বিধায়ক যিনি এই মুহূর্তে কলকাতায় রয়েছেন, গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় জয়নি, তিনি বলেছেন মানুষ মুখ আর মুখোশের পার্থক্য বুঝে গিয়েছে, বাঙালি প্রধানমন্ত্রী তারাও দেখতে চায়, এবং তিনি সূত্রের খবর আগামী পরশু দিন অর্থাৎ 6 তারিখ তিনি ঘাসফুল শিবিরে যোগ দিচ্ছেন, তার থেকেও যেটা বিষয় আগামীকাল অর্থাৎ 5 তারিখে তিনি কালীঘাটে যজ্ঞ করবেন, মাথা কামাবেন, বিজেপিতে যাওয়ার জন্য প্রায়শ্চিত্ত করবেন, তারপর তৃণমূলে আসবেন, কি বলবেন? না, এটা একটা আমরা দেখছি, আমরা লক্ষ্য রাখছি, এবং এটা আমরা খুব ইতিবাচক হিসেবে নিচ্ছি যে বিজেপির বিধায়ক এবং পশ্চিমবঙ্গে যা হচ্ছে সেটা ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি, সেখানে ত্রিপুরায় বিজেপি শাসক দল, তো সেখানে বিজেপির বিধায়করাই, বিজেপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তারা মনে করছেন যেটা জনবিরোধী সরকার, জনবিরোধী দল, তারা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, অত্যন্ত ইতিবাচক উপলব্ধি, এবং তারা ফিল করছেন যে গ্রাসরুটে মানুষ বিজেপির উপর অসন্তুষ্ট। ফলে যদি কেউ জনপ্রতিনিধি বা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করতে চান, মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তো করতে পারবেন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখছেন একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত, তারা খুব কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন, সময়োপযোগী সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের সিদ্ধান্ত ভালো। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলতে পারি যে এখানেও একের পর এক বিজেপি বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসে কেউ যোগ দিচ্ছেন, কেউ যোগ দিতে চেয়েছেন। গতকাল বিজেপির 2 সাংসদ তারা ভোট গণনা শেষ হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে তাদের তরফে আন্তরিক শুভেচ্ছা পাঠিয়েছেন। তো এগুলো তো এখন হতেই থাকবে, এখন কাউকে আপনি চোখে দেখতে পাবেন সামনে, আর কাউকে হয়তো 2 দিন বাদে দেখতে পাবেন। অদিত চৌধুরী একটা অভিযোগ করেছে যে নানা রাজ্যে কংগ্রেসের সংসার ভেঙে 2024-এ কংগ্রেসের সঙ্গেই বিজেপি বিরোধী ঐক্য করা কি সম্ভব? আর অদিত চৌধুরী এটা অভিযোগ করেছে বিজেপি কংগ্রেস শূন্য ভারত গড়ার যে স্লোগান তুলেছিল, এটা কি তৃণমূল কি সেই সাহায্য করছে যে কংগ্রেস সংসার ভাঙছে পরপর পর? কংগ্রেস কি কচি খোকা নাকি? কংগ্রেস কচি খোকা যে কংগ্রেসের কাউকে আয় বাবা কোলে আয় কোলে নিয়ে চলে এলো? উনি আগে ঠিক করুন, শূন্যে নামলেন কি করে? ওনারা দলটাকে শূন্যে নামিয়েছেন, আর যত কথা বলবেন তত মহাশূন্যের দিকে হবেন। তো উনি আগে ব্যাখ্যা করুন ওনার সভাপতিত্বে শূন্য এলো কি করে, তৃণমূল ভালো খারাপ অন্য দল কি করছে পরের কথা, ওনাকে তো কেউ কাজ করতে বারণ করেনি, তুমি শূন্যে নামালেন কি করে?
আমরা বারবার বলছি, আমরাও ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা করি, আমরাও রাজীব গান্ধীকে শ্রদ্ধা করি। সেখানে তৃণমূল কংগ্রেস সোনিয়া গান্ধীকে শ্রদ্ধা করে। তৃণমূল কংগ্রেস কখনো মনে করে না যে আমরা কংগ্রেসকে অসম্মান করছি, না করছি না, আমরা কংগ্রেসকে বাদ দিয়েও জোটের কথা বলছি না। কিন্তু কংগ্রেসকে বুঝতে হবে যে 2014-2019 কেউ তো বাধা দেয়নি কংগ্রেসকে, তো কংগ্রেসের মধ্যে কেন গণ্ডগোল চলছে? কংগ্রেসের সিনিয়র নেতারা G23 না এরকম ধরনের সব নামে তারা পরিচিত, যে সিনিয়র নেতারা কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছেন, নইলে কংগ্রেসের মধ্যে অসন্তোষ প্রকাশ করছেন, কংগ্রেস একের পর এক রাজ্যে পর্যুদস্ত হচ্ছে, পাঞ্জাবটাকে ঘেঁটে মেস করে দিয়েছে। তো এই অ্যাডভান্টেজটা বিজেপি পাচ্ছে, তৃণমূল বলছে এটা হতে দেয়া যাবে না। ফলে নরেন্দ্র মোদীর বিকল্প মুখ বলতে যে ক্যারিশমা, যে ওয়েট দরকার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সারা দেশের মানুষ খুঁজে পাচ্ছেন। তো সেই জায়গাটায় কথা হচ্ছে, এর সঙ্গে যারা কংগ্রেস থেকে, এই যে কংগ্রেস থেকে একজন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনি চলে গেলেন, গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন, অধীর চৌধুরী আটকাতে পেরেছেন? তো গেছেন কেন, কি করতে গেছেন? তাহলে যদি কংগ্রেসে কারুর ভালো না লাগে, যদি কংগ্রেসের ওপর কংগ্রেস নেতার আস্থা হারান, তো তারা যদি বলেন তৃণমূল কংগ্রেসে আস্থা রেখে আসতে চান, তাতে ক্ষতি কোথায় আছে? তৃণমূল তো গিয়ে ভাঙাতে যাচ্ছে না তাদের দলটাকে, তারা আস্থা হারাচ্ছে, মানুষের আস্থা হারাচ্ছে, নেতাদের আস্থা হারাচ্ছে, কর্মীদের আস্থা হারাচ্ছে, তাদের বিষয়। তৃণমূল তো বলছে যে কংগ্রেস রাস্তায় থাকুক, কংগ্রেস অ্যাক্টিভ থাকুক, কংগ্রেস সসম্মানে থাকুক, কংগ্রেস ফেল করেছে বলেই তো 2014-2019 নরেন্দ্র মোদী সরকার করেছে এতগুলো এমপি নিয়ে। তো 2024 তৃণমূল সেই সময়টা নষ্ট করতে চায় না। কংগ্রেস আপনারা নাবুন অথবা আমাদের দায়িত্ব পালন করতে দিন, এটাই যদি কেউ অন্যরকম ব্যাখ্যা করেন, তাদের উচিত নিজেদের পারফর্ম করে দেখানো। বাংলার মাটিতে সিপিএমকে সঙ্গে নিয়ে তো জোট করেছিলেন প্রদেশ কংগ্রেস, শূন্য হলো কেন? তৃণমূলের বিরুদ্ধে লড়েছেন তো, আপনাদের ওজন তো প্রমাণিত। মুর্শিদাবাদে গতকাল দুটোয় তো দুটোই 2-0 মুর্শিদাবাদে, ভবানীপুর তো মুর্শিদাবাদের বাইরে। তো আগে আমার মনে হয় সেইগুলো দেখে নিন। কংগ্রেস তার কর্তব্য পালন করতে পারছে না, ব্যর্থ হচ্ছে বলে বিজেপির বাড়বাড়ন্ত। আর ন্যাশনাল স্তরে যদি ফেল করে যায়, তার ইম্প্যাক্টগুলো রাজ্যে রাজ্যে চলে আসে। প্রথমে একটা বাতাবরণ দরকার দিল্লির পলিটিক্সে, যে বিজেপিকে টক্কর দেয়া চলছে, তো সেটা ফেল করেছে 2014 পারেনি, 2019 পারেনি, আর আমরা 2024 সেটা হতে দেব না, এইটাই তো হচ্ছে কথা। ফলে যদি কোনো কংগ্রেসের কর্মী মনে করেন যে তৃণমূল কংগ্রেসকে ভাঙতে চাইছে, না তৃণমূল কংগ্রেসকে অসম্মান করতে চাইছে, না তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে বলছে দিল্লি দখল করো, না তৃণমূল বলছে কংগ্রেস তুমি বাস্তবটা বোঝো, তুমি ফেল করছো বারবার, সেই জায়গায় তৃণমূল তার দায়িত্বটা পালন করতে চাইছে, এর বাইরে কিছু নেই। বিজেপি তরফে একটা অভিযোগ আছে যে আগেও তৃণমূল ভিন রাজ্যে বিধানসভা ভোটের আগে নিজের দল বিস্তারের চেষ্টা করেছিল, কিন্তু তেমন সাফল্য পায়নি, এবারও আধা জল খেয়ে লেগেছে। কোনো কি লাভের জন্য নাকি শুধুমাত্র নিজেদের বিস্তারের জন্য? বিজেপি কার্যকলাপের মধ্যে, বিজেপির কার্যকলাপের মধ্যে তাদের ভেতরটা প্রকাশ পাচ্ছে। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাতে, তৃণমূলের মিছিল আটকাতে আগরতলা শহর জুড়ে 144 করে রাখতে হয়, তার থেকেই প্রমাণিত যে বিজেপি জানে যে তৃণমূল আসছে, তাদের ওইভাবে আটকাবার চেষ্টা করছে। অর্থাৎ অতীতের কথা আমি টানতে পারবো না, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে একাধিক রাজ্যে মানুষ তৃণমূলকে মূল বিকল্প শক্তি হিসেবে চাইছেন, সেটা বিজেপিও বুঝে গেছে, যার জন্য রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেলে 144 জারি করেছে। তৃণমূল যদি দুর্বল হতো 144 লাগতো, কেন 144? আমরা তো বলছি ত্রিপুরাকে, আরে মশাই আবার আমরা তো, আপনি 144 যেদিন তুলবেন তারপর থেকে আমাদের মিছিল তো হবে, আটকে তো রাখতে পারবেন, আপনারা হারবেন। আরে ভাই সামনে পুজো, 144টা তোলো, তুমি রাজনীতিতে ভয় পাচ্ছ, তুমি ত্রিপুরার মানুষের দুর্গাপুজো ডিস্টার্ব করছো কেন? তৃণমূল কংগ্রেস তো বলছে বিপ্লব দেব সরকার, তুমি আগরতলা থেকে 144 তোলো, আমরা জানি তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছ,
পুজোর মধ্যে তো তৃণমূল মিছিল করতে যাচ্ছে না, কিন্তু তুমি ওখানকার লোকদের ঠাকুর দেখতে বা ওখানকার লোকদের পুজোর আয়োজনে বাধা দিচ্ছ কেন? অবিলম্বে 144 তুলুক, কারণ সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, সেখানে মানুষ আয়োজন করবেন ঘুরবেন সেইটাকে ভয়ের চোটে 144 করে রেখে দিয়েছে। তো পুজোর মধ্যে আমরা যাচ্ছি না, বাচ্চা ছেলের মতো আচরণ করবেন না ভাই, 144টা তুলুন। আর কদিন 144 করে রাখবেন? 144 করলেও আপনি নেই আগামী ভোটে, 144 না করলেও আপনি আগামী ভোটে নেই। তো ফলে মানুষকে এসব আপনার আতঙ্ক আপনার ভয় সেটা মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? পুজো এসে যাচ্ছে, আপনারা 144টা তুলুন। গতকাল লখিমপুরে যে ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে এবং সেখানে তৃণমূলের প্রতিনিধি দল আজকে পৌঁছবে, কি কিভাবে ব্যাখ্যা করবেন? কারণ এক মাত্র কয়েক মাস বাদে নির্বাচন, পৈশাচিক ঘটনা, একটা জনবিরোধী কৃষক বিরোধী সরকার যে কৃষি নীতিটা এনেছে ওটা কৃষক বিরোধী। বছর হয়ে গেল, বেশি সময় হয়ে গেল কৃষকরা আন্দোলন করছেন, তাদের সঙ্গে কথা বলে আন্দোলনটাকে কী তারা চাইছেন সমস্যার সমাধানের কোনো চেষ্টা এই সরকারের নেই। এই সরকার কৃষকদের আন্দোলনকে উপেক্ষা করছেন, দমনপীড়ন চালাচ্ছেন। এবং গতকাল যেটা ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ কৃষক আন্দোলনের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল, কে চালালো? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র ছেলে আশিস মিশ্র। এর থেকে বোঝা যায় এই বিজেপি গণতন্ত্রকে ধুলোয় লুটিয়ে দিচ্ছে। এদের নীতি, এদের দৃষ্টিভঙ্গি, এদের আচরণ, এদের বিশ্বাস সবটাই শ্রমিক কৃষক সাধারণ মানুষের বিরুদ্ধে। কোনো সভ্য জগতে আন্দোলনরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে, এগুলো গল্প, উপন্যাস, সিনেমা এসবে ভিলেনরা করে থাকে। তো এই বিজেপি সেই জায়গায় পৌঁছেছে, এদের অবিলম্বে এই ঔদ্ধত্যের অবসান দেশ জুড়ে করাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া নিন্দা করেছেন, তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল পাঠাচ্ছে, গণতন্ত্র মানে না বিজেপি, ডবল ইঞ্জিন সরকার ওই এলাকায় কাউকে ঢুকতে দিচ্ছে না, তাণ্ডব করছে, সত্য এবং আসল ঘটনা থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করছে। এর শুধুমাত্র ক্ষতিপূরণ টাকার অঙ্ক দিয়ে এটা মেটাতে চাইছে, কিন্তু কৃষকদের প্রতি নীতির, কৃষি নীতি যেটা একটা বাস্তবসম্মত হওয়া উচিত, সেটা না হলে যে আন্দোলন সেটাকে কীভাবে দমনপীড়ন করতে হয়, এই ভাবনা চিন্তা বিজেপির মুখোশ খুলে গিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সারা দেশের কৃষক, সারা দেশের শ্রমজীবী মানুষ, আম জনতা কৃষকদের পাশে দাঁড়িয়ে এদের প্রতিবাদ চালাচ্ছে। রাজ্যপালের আজকে যে সিদ্ধান্ত, যেটা শপথ তোমার যে উইথড্র করে নিয়েছে, কি বলবেন যে এমন সিদ্ধান্ত কেন নিলেন রাজ্যপাল? কোনটা উইথড্র করে নিয়েছে? শপথ করানোর, যে বিধায়কদের শপথ করানোর জন্য রাজ্যপালকে শপথ করাতে হয়, সেটা আজ সচিবালয় জানিয়ে দিয়েছেন যে উনি শপথ করবেন না, সেটা উইথড্র করে নিয়েছেন, রাজ্যপাল শপথ করাবেন না। কিন্তু এমনও বলা আছে যে স্পিকার করাতে পারেন যদি রাজ্যপাল বলেন, কিন্তু রাজ্যপাল আজকে উইথড্র করে নিয়েছেন যে উনি শপথ করাবেন না, এর কি কোনো কারণ আছে? আমি যেটুকু জানি তাতে মন্ত্রিসভার শপথ রাজ্যপাল করান আর বিধায়কদের শপথ স্পিকার করান। বিধানসভায় যখন প্রথম অধিবেশন বসে, নতুন বিধানসভা গঠিত হয়, যে কারণে প্রথমে রাজ্যপাল এসে কিন্তু শপথ পাঠ করান না, প্রোটেম স্পিকার নির্বাচিত হন। প্রোটেম স্পিকার বিধায়কদের নির্বাচিত করেন, মানে শপথ গ্রহণ, শপথ বাক্য পাঠ করান, তারপর বিধায়করা স্পিকার নির্বাচিত করে থাকেন। তো এখন আমার মনে হয় রাজ্যপালের খুব শখ একটু প্রচারে থাকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাম জুড়ে যদি টুইট করা যায়, পাশে দাঁড়িয়ে ছবি তোলা যায়, তাহলে ওনার একটু লাভটা ভয়। তো সেই জন্য পাবলিসিটি হাঙ্গার, এই রাজ্যপাল পদটি একটি সাংবিধানিক পদ, আমরা তাকে সম্মান করি, আমরা তাকে গুরুত্ব দিই এবং তার একটা মর্যাদা আছে। কিন্তু এই ব্যক্তি জগদীপ ধনখড়, ইনি বিজেপির দলদাস, এজেন্ট, দালাল, প্রচার লোভী, সস্তা রাজনীতি করেন। আমি রাজ্যপাল পদকে বলছি না, ব্যক্তি জগদীপ ধনখড়কে বলছি। তো সেই ব্যক্তি জগদীপ ধনখড় কখন কোন সুযোগে প্রচারের লোভে কী করেন সেটা সম্পূর্ণ তার বিষয়, তার সঙ্গে মূল সংসদীয় কাঠামোর কোনো সম্পর্ক নেই। ভোট পরবর্তী হিংসা নিয়ে আজকে রাজ্যে ভূমিকা অখুশি হাইকোর্ট, না এটা তো একটা প্রসেস,
যে একটা মানে একরকম এই পর্যবেক্ষণ, এক একটা মামলায় এক এক রকম পর্যবেক্ষণ, আজকে দুপুর একটা একরকম পর্যবেক্ষণ, কাল বিকেল 2:40 একরকম পর্যবেক্ষণ, আবার পরের সপ্তাহে আর একরকম পর্যবেক্ষণ, এটা তো একটা প্রসেসে চলতে থাকে। ফলে মহামান্য আদালতের একটা প্রসেস চলাকালীন এই ধরনের কোনো মন্তব্য আমি আবার শুরুতে করি, যেটা নিয়ে এত কিছু যে আধার, সেটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, সেটি বিজেপির রাজনৈতিক দলিল। ফলে আজ না হলে কাল মানবাধিকার কমিশনের এই সদস্যদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বিজেপির দালালি করে এই মিথ্যা ইয়েটা দিস্তে কাগজগুলো পেশ করার জন্য। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। লখনৌতে অখিলেশ যাদবের বাড়ির সামনে এই গতকালকে যে ঘটনাকে কেন্দ্র করে উনি রাস্তায় বসে গিয়েছিলেন, তারপরে ওনাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছে। কেউ তো বিজেপি সরকার অগণতান্ত্রিক ফ্যাসিস্ট কায়দায় করছে, একজন ঘটনাস্থল থেকে বহু দূরেও যদি তার প্রতিবাদ জানাতে যায় গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি বজায় রেখে, সেখান থেকেও যদি অ্যারেস্ট করে নিয়ে যায়, সেক্ষেত্রে তো সেটা একটা তীব্র নিন্দার। আসলে বিজেপি এই ভয়ঙ্কর ঘটনাটা যে তাদের দলের নেতা, তাদের কেন্দ্রীয় মন্ত্রী, দ্যাট অলসো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তার ছেলে যে আন্দোলনরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে, এগুলো ঢাকার জন্য যত রকম যা করার, মানুষ প্রতিবাদ করবে না, মানুষ রাস্তায় নামবে না, এরা সেই সব যেখান থেকে যত রকম প্রতিবাদী কণ্ঠ আছে সেইগুলোকে রোধ করার চেষ্টা হচ্ছে এই বিজেপির। বিজেপি ইতিমধ্যে আপকামিং উপনির্বাচন নিয়ে একটা কমিটি গঠন করেছে, গরুর গাড়ির হেডলাইট। বিজেপির উপনির্বাচনের পর্যবেক্ষক লিস্ট হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। 3-0 হয়েছে, 4-0 জন্য তৈরি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। আই রিপিট, ওদের পর্যবেক্ষক এক পর্যবেক্ষক তো বোধ হয় আগের বার কত 65 ভোটে জিতেছিলেন, এক বিরাট সাংসদ, তার গোটা সাংসদীয় এলাকা হুঙ্কার টুঙ্কার দিয়ে সাফা হয়ে গেছে, নেই, তৃণমূল সব জায়গায় জিতে বসে আছে, একটা মানে তার অধিকাংশ জায়গা তৃণমূল নিয়ে নিয়েছে। এরা সব সস্তা প্রচারের জন্য আছে। তো ফলে এ তো দিলীপ ঘোষও তো আজকে বলেছেন, ওদের সংগঠন টংগঠন নেই তো দেখছিলাম, বলেছেন। ফলে আসলে এই দিলীপ দাকে সরাবার পর থেকে আমারও খুব ফাঁকা ফাঁকা লাগছে, কারণ দিলীপ দা সকাল থেকে এমন কিছু বলেন সেগুলো উত্তর দিতে গেলে একটা মোটিভেট করা যায়, কিন্তু এইসব কে, শুভেন্দু অধিকারী বাংলা বলতে পারে না ঠিক করে, সুকান্ত মজুমদার শিক্ষিত লোক, মাস্টারমশাই নন পলিটিক্যাল, কিন্তু দিলীপ ঘোষ থাকলে তার উত্তর দিতে যে নিজেকে মোটিভেট করতে পারি। দিলীপ দাকে সরানোর পর বিজেপিটা পুরো ফাঁকা হয়ে গেছে, কাদের হাতে বিজেপি এসব? ইডির মামলায় আমি আগেই অন্তর্বর্তী জামিন আবেদন করেছিলাম, মানে আমি জামিন আবেদন করেছিলাম, তাতে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছিল আমার আইনজীবী অয়ন চক্রবর্তী, সেই জামিনটি স্থায়ী জামিনের জন্য আবেদন করেছিলেন, সেটি আজকে বিশেষ সিবিআই আদালতে শুনানি হয়েছে মাননীয় বিচারক অনুপম মুখোপাধ্যায়ের এজলাসে। ইডির তরফ থেকে অভিজিৎ ভদ্র ছিলেন আইনজীবী তাঁদের, তাঁরা তাঁদের বক্তব্য রেখেছেন, নিশ্চিতভাবেই তারা নিশ্চয়ই তাঁদের কথা বলবেন, আর আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আমার কথা বলেছেন যে আমি প্রথম থেকেই তদন্তে সহযোগিতা করেছি, চিরকাল শর্ত মেনে আসি ইত্যাদি। আমি তারপর মহামান্য আমাদের বিচারক অনুপম মুখোপাধ্যায় দুতরফ শোনার পর আমার স্থায়ী জামিনটি মঞ্জুর করেছেন।